আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উপরে অসংখ্য অনুগ্রহ করে থাকেন বা অনেক নিয়ামতে যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, এটা আমার কথায় আপনার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু কোরআনের প্রতি তো আপনার বিশ্বাস আছে, তাই না? কোরআনে যেগুলো আল্লাহর কালাম এই সম্পর্কে তো আপনার বিশ্বাস আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলবে, তখন তো আপনার চিন্তা, আপনার মধ্যে একটা চিন্তা চেতনার তৈরি হওয়ার কথা, চিন্তাশীল হওয়ার কথা। সেটা কি? যে আপনার বিবেক লোপ পেয়ে আছে বা লক হয়ে আছে, এই বিবেকটাকে কিভাবে খুলবেন? কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জায়গায় এই জুমলাটা ব্যবহার করেছেন। একটি আপনি পাবেন সূরা ইব্রাহিম, ইব্রাহিমের 34 নম্বর আয়াতে, এবং আরেকটি আয়াত আপনি পাবেন, সেটা হচ্ছে সূরা নাহাল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলছেন, ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে গণনা করো তাহলে গণি তুমি শেষ করতে পারবে না। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিম, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষকে করেছে, যে মানুষ তুমি যদি তোমার প্রতি এহসানগুলো যদি গণনা করো তাহলে তুমি কোনোদিন গণে শেষ করতে পারবে না। কথাটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা হচ্ছে আমাদের প্রতিপালক রব বলেছেন, এই কথাটা চূড়ান্ত সত্য, যেটা আল্লাহর কথা। এখন আপনি এটাকে বোঝার চেষ্টা করেন, যেহেতু আমার রব বলেছে যে আমি যদি আল্লাহর অনুগ্রহগুলোকে গণনা করি তাহলে গুনে শেষ করতে পারবো না, তাহলে একবার দেখি আল্লাহ আমার উপরে কী এহসানগুলো করেছে, কী অনুগ্রহগুলো করেছে। তখন গিয়ে আপনার এক একটা করে মাথা খুলবে যে আল্লাহ আপনার উপরে কী এহসান করেছে। তখন আপনি নজরকে ফিরাবেন পুরো পৃথিবীকে, তখন ওই দৃষ্টিতে দেখবেন যে অন্য কে কী পেয়েছে আর আপনি কী পেলেন। তখন আপনার বিবেক আস্তে আস্তে খুলবে। আর কিছু ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করে দিয়েছে, যে আল্লাহ ভালো করেই জানে এগুলো যে নিয়ামত, এগুলো যে অনুগ্রহ, এটা কোনোদিন মানুষ তার অন্তর দিয়ে ফিল করতে পারবে না। কারণ মানুষকে যদি শিক্ষা না দেয়া হয়, ওর বিবেক ওই দিকে যাবেই না যে এগুলো নিয়ামত, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাই পুরো কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটা মোটা কিছু বা মূল মূল নিয়ামতগুলো আল্লাহ উল্লেখ করে দিয়েছে, যেই দিকে মানুষের কোনো চিন্তাই যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ একটা কথা বলেছেন, যে আয়াত আল্লাহ বলেছেন, ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহ লা গাফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে তুমি গুনে শেষ করতে পারবে না, আর জেনে নাও আল্লাহ হচ্ছেন অবশ্যই ক্ষমাশীল এবং দয়াবান। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন আমি ক্ষমাশীল এবং দয়াবান, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহের অনেক বড় একটা নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছে যে আমার নিয়ামতের পরে যে আমি ক্ষমাশীল এবং দয়াবান, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছে, বান্দা তোর শত ভুলের মাঝেও তোকে আমি বাজিয়ে রেখেছি, ক্ষমা করে থাকি, তোকে আমি রিজিক দিয়ে থাকি, তোর অনেক পাপ, অনেক জুলুম তোর জীবনে আছে, তারপরও আমি আল্লাহ তোকে রিজিক দিয়েই যাচ্ছি। কারণ আমার প্রতি যেহেতু বিশ্বাস নিয়ে আসার পরেও তোর মধ্যে এই ত্রুটি, উচিত ছিল তোকে রিজিক থেকে মাহরুম করে দেয়া, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা গাফুরুর রহিম। কেন এই আয়াতের মধ্যে এই যে ক্ষমা করা, দয়া করা, এটা যে আল্লাহর অনুগ্রহের অন্তর্ভুক্ত, কেন এটা আমি বললাম? কারণ এর ব্যাখ্যাটা আপনি পাবেন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে। আল্লাহ যে আমাদের উপরে কত কী অনুগ্রহ করেছে সেটা ওই আয়াতগুলোতে কয়েকটা কথা আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 33-32 থেকে নিয়ে আপনি যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে আল্লাহ বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ানজালা মিনাস সামাঈ মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম এটা হচ্ছে বলার অর্থ। আল্লাহ বলছেন যে আমি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি, আকাশ থেকে আমি পানি বর্ষণ করি যাতে করে তোমাদের জন্য রিজিক বের হয়ে আসে, আমি তোমাদের জন্য পানিকে, সমুদ্রকে এমন করে দিয়েছি যাতে নৌকা, জলযান চলতে পারে আর তোমরা ওগুলোর মধ্যে আরোহণ করতে পারো এবং ভারী ভারী কিছু তা দিয়ে বহন করে নিতে পারো, এবং আমি তোমাদের জন্য নহর প্রবাহিত করে দিয়েছি, আল্লাহ বলছে, এবং আমি তোমাদের জন্য সূর্য এবং চন্দ্রকে একের পর এক তোমাদের কাছে আসে আমি সেই নিদর্শন করে দিয়েছি, এবং রাতকে দিনকে তোমাদের জন্য আমি মুসাখখার করে দিয়েছি যে একের পর এক তোমাদের কাছে আসে, রাতে আপনি ঘুমাতে পারেন আরামে, দিনে আপনার জন্য কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন এগুলো প্রত্যেকটা এমনিতে সৃষ্টি করা হয়নি, বরং এগুলো তোমার ফয়দার জন্য সৃষ্টি করা হয়েছে। তারপর আল্লাহ শর্ট করে দিচ্ছেন ওই আয়াত দিয়ে যেটা 34 নম্বরে রয়েছে, আল্লাহ বলছেন ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু,
তোমরা যা কিছু আল্লাহর কাছে চাইতে, তোমার নিঃশ্বাসের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন ছিল, তোমার খাদ্যের প্রয়োজন ছিল, তোমার যৌনক্ষুধার নিবৃত্তের প্রয়োজন ছিল, তোমার আরাম আয়েশের জন্য ঘর বাড়ির প্রয়োজন ছিল, আল্লাহ বলছেন তুমি যা চাইতে তোমার রবের কাছে তা সব কিছু আল্লাহ তোমাদেরকে দিয়েছে। এটা বলার পর আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহি লা তুহসুহা, যদি তুমি আল্লাহর নিয়ামতকে গণনা করো তাহলে গুনে শেষ করতে পারবে না। তারপরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লা জালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ। এই আয়াতের মধ্যে দুইটা গুণ বলা হয়েছে, যে মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ, আর সূরা নাহলের মধ্যে ওই রিপ্লাই করে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা গাফুরুর রাহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে তোমার জুলম, তোমার অকৃতজ্ঞ থাকা সত্ত্বেও আল্লাহ তোমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, এখন পর্যন্ত তিনি তাদের তোমাদেরকে রিজিক দিয়েই যাচ্ছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। কেন এই অনুগ্রহগুলোর কথা আপনাকে বলতে হবে? কারণ মানুষ যদি তার অনুগ্রহের কথা স্মরণ হয়ে যায় তখনই গিয়ে সে কৃতজ্ঞতা অবলম্বন করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো জানিয়েছেই, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে কোরআন নাজিল হয়েছে তার শুকরিয়াটা যেন অন্তঃস্থল থেকে হয়, গভীরভাবে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাসভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতগুলো অনুগ্রহ করা হয়েছে তার মধ্যে সব থেকে বড় বড় অনুগ্রহগুলো কি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন আয়াতে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ বলছে তোমাকে নবুয়ত দিয়েছে, এটা তোমার উপরে সব থেকে বড় অনুগ্রহ। আল্লাহ বলছে তোমার উপর আমি কোরআন নাজিল করেছি, এটা হচ্ছে ফাদলুকাল আজিম। আল্লাহ বলছেন মহা অনুগ্রহ করা হয়েছে তোমার প্রতি। কেন? যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অনুগ্রহগুলো ফিল করে, বুঝতে পারে, এবং যাতে করে তিনি ওই রকমের শুকুরগুজার বান্দা হয়। শুধু কি তাই, এই শুকরিয়া আদায় করাটা এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি কোনো কাউকে কিছু গিফট দেন, ওই গিফটের যদি কদর তার কাছে না থাকে ও আপনাকে মূল্যায়ন করবে না। আগে তার ওই বিষয়ের কদরটা হতে হবে তাকে, তাকে যা দেওয়া হলো এটা তার কতটা উপকারে আসবে এটা তাকে আগে জানাইতে হবে। তাকে কত বড় আপনি এহসান করলেন, উপকার করলেন, এটা তাকে আগে বুঝাইতে হবে। যখন সে বুঝে নেবে তখন সে আপনার কৃতজ্ঞতা খুব সুন্দরভাবে আদায় করবে, তখন আপনার শুকরিয়াটা খুব ভালো করে আদায় করবে। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ বলছেন কোনো ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে না যতক্ষণ পর্যন্ত তার উপরে কত বড় এহসান করা হয়েছে এটা তাকে না জানাবে, ততক্ষণ পর্যন্ত তাকে জান্নাত দেবে না। এই হাদিসটা আপনি নিয়ে নেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব, এটা তিনি কোট করেছেন তিনি তার কিতাবের কিতাবুর রিকাক, এটা হচ্ছে 81 নম্বর অধ্যায়, তার 51 নম্বর পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যে তথ্যটা দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাকে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 6000, হাদিস হচ্ছে 6569 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احد الجنه, তোমাদের মধ্যে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ইল্লা উরিয়া মাকাদাহু মিনান নারি লাউ আসাআ লিয়াজদাদু শুকরান। এটা হচ্ছে বিষয়। হাদিসের ভাষাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা জান্নাতে যাবে তাদেরকে প্রথমে থামানো হবে, কোনো ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তাকে জাহান্নামের তার স্থানটাকে দেখানো হবে। প্রথমে তাকে তার স্থানটা দেখানো হবে, বান্দা তোকে আমি মুসলিম করেছি, ইবাদতের মাধ্যমে আজকে তুই আমার জান্নাত প্রাপ্ত হবি, তোর পাপগুলোকে আমি ক্ষমা করে দিয়েছি। ওই যে জাহান্নামের যে জায়গাটা দেখতে পাচ্ছিস এটা তোর জন্য ছিল, যদি তুই পাপ করতি আমার কাছে তওবা না করতি তাহলে ওই জায়গাতে তোকে ফেলে দেওয়া হতো। এটা তাকে দেখানো হবে, ওই জান্নাতিকে দেখানো হবে, যদি তুই ইমান না নিয়ে আসতি, সৎকর্ম না করতি, যদি অসৎ কাজ করতি তাহলে ওই জায়গাটা তোর জন্য বরাদ্দ ছিল। রাসূলুল্লাহ বলছেন কেন তাকে জায়গাটা দেখানো হবে, লিয়াজদাদু শুকরান, যাতে করে এখন সে আল্লাহর অধিক মাত্রায় শুকুরগুজার বান্দা হতে পারে। যখন সে জাহান্নাম দেখে নেবে আর লিলিহান আগুন, তখন তার ফিল হবে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে কত বড় এহসান করেছে। তখন একজন মুসলিম যেই ব্যক্তি হত দরিদ্র ছিল এই জমিনে, সে জান্নাত প্রাপ্ত হওয়ার পরে সে বুঝতে পারবে যে আল্লাহ আমাকে মানুষ করে জন্ম দিয়ে, মুসলমানের ঘরে জন্ম দিয়ে, ইসলাম দিয়ে, ক্ষমা করে আল্লাহ আমার উপরে কত বড় এহসান করেছে যে আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমাকে জান্নাতটা দিয়ে দিয়েছে। লিয়াজদাদু শুকরান, রাসূল সাল্লাম বলছেন যাতে করে তারা শুকরিয়াটা খুব উত্তমভাবে হয়। ওয়ালা ইয়াদখুলু আন-নারু আহাদুন, আর রাসূল সাল্লাম বলছেন কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাবে না ইল্লা উরিয়া মাকাদাহু মিনাল জান্নাহ লাউ আহসানা। প্রত্যেকটা জাহান্নামী যদি সে ভালো কাজ করত তাহলে জান্নাতে তার কোন জায়গাটাতে সে তাকে আল্লাহ দিত ওই জাহান্নামীকে সেই জায়গাটাও দেখানো হবে। যে রাগ তোর একটা জায়গা ছিল জান্নাতে, বরাদ্দ ছিল,
যেটা তোর অসৎ কাজের কারণে, কুফরি করার কারণে এটা হারিয়েছিস, ওই জায়গাটা দেখে নে যে কত দামি সেই জায়গাটা ছিল। কেন? লিয়াকুনা আলাইহি হাসরাত, লিয়াকুনা হাসরাতুন আলাইহি, আলাইহি হাসরাতুন। রাসূল সাল্লাম বলছেন যাতে করে তার আক্ষেপ হয়, যাতে করে তার কষ্টটা আরো বেশি হয় যে আমি কি পাওয়ার জন্য কি ছেড়ে দিয়েছিলাম, আমি আজকে কি হারিয়েছি, এই আফসোসটা যেন তার জাগে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার আগেই তাকে আসল স্থান দেখানো হবে। কেন? লিয়াজদাদু শুকরান, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে আমাদেরকে নিয়ামতগুলোকে বিভিন্নভাবে স্মরণ করিয়ে দিয়েছে যে আল্লাহ আমাদের উপরে কত বড় এহসান করেছে। কেন? যাতে করে আমরা শুকরগুজার বান্দা হই। এই হাদিসটাতে আগে বাড়ার আগে এখানে একটা কথা বলে দিই, গত কয়েকদিন আগে আবারও এক ভাই ওই কথাটাকে রিপ্লাই করেছে। আজ থেকে কয়েক মাস আগে আপনারা হয়তো জানেন কোনো এক মন্ত্রী পরিষদের কোনো এক ব্যক্তি একটা স্ট্যাটাস দিয়েছে বা পেপারে এটা লেখালেখি হয়েছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জান্নাতে তার হক আছে। এই হেডলাইনটা এমনই যে জান্নাতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর হক আছে। যারা তার বিপক্ষে, যারা তাকে পছন্দ করেন না, আপনারা কি মনে করেন এ কথা কি সত্য না মিথ্যা? একটু আগে হাদিস শুনিয়েছি, এখন তো বিবেক খুলে যাওয়ার কথা ছিল। আমি তো মনে করি কথা তো সত্য, কথা সত্য নয়, সেই নেতা যেই হোক সে মহাব্বত করে বলেছে, কিন্তু সে কিন্তু বাড়াবাড়ি কিছু বলেনি, সে সত্যটাই বলেছে যদিও সে কোরআন হাদিস জানে না। তারপর নিজের আবেগে বলে দিয়েছে যে জান্নাতে প্রধানমন্ত্রীর হক আছে। আর সুবহানাল্লাহ, প্রধানমন্ত্রীর কেন, জান্নাতে প্রত্যেকটা আদম সন্তানের হক আছে, প্রত্যেকটা আদম সন্তানের। কারণ কেউ এই স্ট্যাটাসের নিচে কমেন্টের মধ্যে গালাগালি তোর অভাব নাই, কেউ বলছে যে জান্নাত কি তার বাপদাদার কি না? সুবহানাল্লাহ, জান্নাত কি আমাদের বাপদাদার নয়, আমাদের পিতাকে, আমাদের প্রধানমন্ত্রীর পিতাকে আদম আলাইহিসালাম নয়, প্রত্যেকটা মানুষের পিতা হচ্ছে আদম আলাইহিসালাম। আর আল্লাহ তাকে বিনা কর্মে সৃষ্টি করার পরেই জান্নাতে দিয়ে দিয়েছিলেন। আর আমাদেরকে আমাদের কর্মের কারণে যখন জান্নাত দেয়া হবে, আমাদেরকে কি বলা হয়েছে, ওয়ারিস শব্দটা আছে, ওয়ারিসুন আল জান্নাত আল ফেরদৌস বলা হয়েছে, ওয়ারিস, ওয়ারিস করা হবে। ওয়ারিস কার হয়, পৈতৃক সম্পত্তি থেকে হয় ওয়ারিস, তা আমাদেরকে বলা, তোমাদেরকে ওয়ারিস সূত্রে আমি জান্নাত দিয়ে দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে প্রত্যেকটা ব্যক্তির জায়গা জান্নাতে বরাদ্দ আছে। এখন সেই ব্যক্তি যদি বদকাজ করে তার ওই অংশটাকে হারিয়ে ফেলে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করেছে তার জন্য, আল্লাহ তো জুলুম করেনি। আল্লাহ বলছেন বান্দা প্রত্যেকটা ব্যক্তির জান্নাতে অংশ আছে, তো শুধু কর্ম করে সেই জায়গাটাকে আসতে হবে, শুকুরগুজার বান্দা হয়ে শুধু ওই জায়গাটাটুকু আসতে হবে, যাতে কোনোভাবে সেটা অস্বীকার তুই না করিস, কোনোভাবে সেটা না হারাস, ওই কর্ম করতে হবে না। যদি কোনো ব্যক্তি ওই কাজে লিপ্ত হয় তাহলে সে তার অংশ কিন্তু হারাবে। তাহলে এই হাদিসের উপরে ভিত্তি করে বলছে প্রত্যেকটা মুসলিম নয়, প্রত্যেকটা কাফেরের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে। হাদিসে এমনটাও রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত ফাঁকা থাকবে কিন্তু জাহান্নাম পূর্ণ করে দেওয়া হবে। জান্নাত ফাঁকা কেন থাকবে, ওই যেই লোকগুলোর জন্য জান্নাতে বরাদ্দ রাখা হয়েছিল তারা তো সেই জায়গাগুলোতে যেতে পারবে না, তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। চিরকালের জন্য যারা জাহান্নামে থাকবে, ওই জায়গাগুলোকে ফিল আপ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ জান্নাতের মধ্যে ভিন্ন আরেকটা জাতি সৃষ্টি করবে, যাদেরকে ওই জায়গাগুলোকে আল্লাহ দিয়ে দিবে। তাহলে আমরা আমাদের কর্মের কারণে সে জায়গাগুলো যেন না হারাই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে যে আমাদের বরাদ্দকৃত জায়গায় যেন আমরা গিয়ে যেতে পৌঁছতে পারি। তো এই হাদিসটা দিয়ে আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন নিয়ামতকে স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে করে আমরা তার শুকরগুজার বান্দা হই। এবং এটাতে মুমিন বান্দাদের ফায়দাও আছে। যারা প্রকৃত মুমিন মাঝে মাঝে গাফেল হয়ে যায়, যখন তারা সেই নিয়ামতের কথা শুনতে পায়, জানতে পায়, বুঝতে পায়, তখন তার আকল খুলে যায়, তখন চট করে সে সেজদায় পড়ে যায়, তখন চট করে সে আল্লাহর আলহামদুলিল্লাহ তো অবশ্যই বলবে এবং সে শুকরগুজার বান্দা হয় যে হ্যাঁ আল্লাহ আমার উপর অনেক বড় এহসান করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাও কোরআনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিয়েছেন, ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা আয-যারিয়াত ১ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই আপনি মুমিনদেরকে উপদেশ দেন, স্মরণ করিয়ে দেন, তাদেরকে উপদেশ দেন, নসিহত করেন, কারণ এটা মুমিনদের জন্য ফায়দা বয়ে নিয়ে আসবে। এই জন্য আমরা যদি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে মুসলিমের উপর আল্লাহ কত বড় এহসান করেছে, অবশ্যই এটা আপনার ইমানের জন্য অনেক বড় একটা ফায়দার কাজ হবে, যার ফলে আপনাকে আমি এটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। এতগুলো কথা কেন বললাম, এটা এই জন্য বলেছি আমরা একটা বড় বিপদের উপর দিয়ে পার হয়ে এসেছি, এটা সবাই জানে। নাকি এই বিপদ আপনি ফিল করেননি, এই করোনা যেটা মহামারী, এটা কি আপনার ভয় হয় নাই? আপনি নিজে সাক্ষী যে কত মানুষ মরে গেছে, আপনি নিজে সাক্ষী, কারো আত্মীয় স্বজন মরে গেছে, কারো নিজের ঘরের ফ্যামিলির সদস্য মেম্বার কেউ মরে গেছে, কিন্তু দেখেন আপনাকে আল্লাহ সেই
আপনাকে তো মারে নাই, বরং আপনার সে অসুস্থতা পর্যন্ত, সে রোগটা পর্যন্ত আপনাকে স্পর্শ করে নেয়। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। যখন কোনো ব্যক্তি এটা ফিল করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারীর মধ্যেও আপনাকে আমাকে সুস্থ করে রেখেছে, এটাকে আপনি আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া ভাবেন কি ভাবেন না, এটা হচ্ছে বিষয়। যদি এটা আপনার মনে হয় যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দয়া করা হয়েছে, তাহলে আমি মনে করি আপনার শুক্রিয়াটা আপনার অন্তঃস্থল থেকে হওয়া উচিত যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, বাঁচিয়ে রেখেছে, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই একটা লাইফ আমাদেরকে নতুন করে দেওয়া হয়েছে বলা চলে। ইনশাআল্লাহ আজিজ খুব শীঘ্রই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে এই মহামারীটাকে উঠিয়ে নিচ্ছেন, গুটিয়ে নিচ্ছেন। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছেন, যারা এখন পর্যন্ত সুস্থ আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি আর অসুস্থ করে দিও না, তাদেরকে তুমি আর এই রোগে মৃত্যু দান করো না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মুক্ত করে দাও। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি আপনার কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক আরেকবার চান্স দিয়েছে, আমি এটা চান্স মনে করব, এটা একটা গিফট আল্লাহর পক্ষ থেকে, এটা ছাড়। এখন আমাদের কি করা উচিত? ছাড়টা কিভাবে আমি বলি, যারা মরে গেছে তারা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে এই কথাই বলবে, হাত্তা ইযা জাআ আহাদা আহাদাহুমুল মউত ক্বালা রাব্বিরজিউন, তারা হয়তো বলেছে যে আল্লাহ আমাকে আরেকবার ফিরিয়ে দেন, মাফ করে দেন, ছেড়ে দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকত, যাতে করে যে আমলগুলো আমি করিনি, সৎ কাজগুলো যাতে আমি করতে পারি, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, সুস্থ করে দেন, তারা হয়তো বলেছে। কিন্তু অনেকে মরে গেছে, সে সুযোগ পায়নি। আপনার অন্তর সাক্ষী, আপনার অন্তরের খবর তো আমি জানি না, কিন্তু আল্লাহ জানে। আমি আমার অবস্থাটার উপরে আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে এই, যারা সত্যিকার অর্থে মোমেন বা সত্যিকার অর্থে যারা এই রোগকে ভয় পেয়েছেন, আপনি কি একবারও বলতে পারবেন যে একটা দিন আপনার এমন হয়েছিল যে আমার ভালো হয়ে যাওয়া উচিত, আমার তওবা করে নেওয়া উচিত, না জানি আমি মরে যাই এ রোগে, এরকম ফিল হয়নি? যেই ব্যক্তি জানতে পেরেছে যে আপনার পাশের বাড়িতে করোনা এসেছে, সে কিন্তু তওবা করার মন মানসিকতা তার জন্মে গেছিল। অধিকাংশ মানুষের এটাই হয়েছে যে করোনা থেকে যদি বেঁচে যাই আমি ভালো হয়ে যাব, ওই পাপটা আমি ছেড়ে দেব, ওই অন্যায় পথটা আমি ছেড়ে দেব। অনেকের অন্তরে এরকম কিন্তু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মতো, ইযা জাআ আহাদাহুমুল মউতু ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে ছেড়ে দেন, আরেকবার আমাকে পাঠিয়ে দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক, আমি যে কর্মগুলো ছেড়ে দিয়েছি আল্লাহ, এই কর্মগুলো এখন আমি করে আসব। আল্লাহ তো তাদেরকে তো ছাড়েনি, কিন্তু আপনাকে আমাকে ছেড়ে দিয়েছে, আরেকবার একটা চান্স দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সৎ কাজের জন্য আরেকটা সুযোগ দিয়েছে। এখন এই সুযোগটা পেয়ে আপনার আমার কি করা উচিত? আমরা কি আবার আগের চরিত্রে ফিরে যাব, নাকি আমাদেরকে এখন মুসলিম হয়ে এই জীবনে বসবাস করতে হবে? যেটা একটা লাইফ আপনাকে দেওয়া হয়েছে, একটা একটা লাইফ, নতুন একটা জীবন, আবার নতুন একটা সময় আপনার কাছে পদার্পণ করেছে। 1441 হিজরি আপনি পার করে 1442 হিজরিতে আল্লাহ আপনাকে এই জমিনে বাঁচিয়ে রেখেছেন। একটা নতুন লাইফ, একটা নতুন সময় আপনি ধরে নেন। এখন আপনি কিভাবে বাঁচতে চান, আগের মতো, নাকি নতুন করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়ে বাঁচতে চান? এটা ডিসিশন আপনি নেবেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছে, যে প্রকৃত মুসলিমের চরিত্র কি আর মানুষের চরিত্র কি। মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক কথা বলেছে, দুইটা আয়াতের মধ্যে পাশাপাশি এসেছে। বিদায় নিয়ে আয়াতটা আপনার কাছে কোট করছি, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 10 এবং 11 তে উল্লেখ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন লোক আছে, ওয়ালা ইন আযাকনাহুম ওয়ালা ইন আযাকনাহু নাআমা বাদা দাররা মাসাতহু আল্লাহ বলছেন, কতক মানুষ হচ্ছে এমন যাদেরকে যখন বিপদ স্পর্শ করে, সে বিপদ যখনই কেটে যায় তখন সে বলে জাহাবা সাইয়াতু আন্নি, যাক আমার উপর থেকে বিপদ কেটে গেছে, ইন্নাহুলা ফারিহুন ফাখুর, সে আবার আমোদ প্রমোদে মেতে ওঠে, সে আবার উৎফুল্ল হয়ে যায়, আবার স্বৈরাচার হয়ে যায়। এটা হচ্ছে মানুষের স্বভাব। আপনি আমি কি তাই হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা সাবারু, তবে যারা ধৈর্য ধারণকারী, যারা আল্লাহর বন্দেগীর উপরে ধৈর্য ধারণকারী, আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত, এবং সৎ কাজে লেগে থাকবে, উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, উলাইকা লাহুমুল মাগফিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলছেন, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আজরুন কাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং অনেক বড় পুরস্কার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোগ দিয়েছিলেন বা রোগের সিম্পটম আমাদের মধ্যে এসেছিল, এখন আল্লাহ আমাদের ওই
সাইয়াত ওই অনিষ্ট দূর করে নিয়েছে, এখন আমাদেরকে আর উৎফুল্ল আর উদাসীন এবং ওই স্বৈরাচারের মতন হওয়া উচিত নয়। আমাদেরকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হওয়া উচিত, যাতে করে আমরা ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা চলা অবস্থায় কোনো ব্যক্তি যদি কথা বলেন, তাহলে আজকের যে নেকি আপনি হারিয়েছেন, এটা যত ইম্পর্ট্যান্ট কথা হোক, জুমার দিন অন্তত, গত দুইটা খুতবা আমি জুমার দিনের মর্যাদা নিয়ে দিয়েছি, চাষার একটা এবং সারলিয়াতে, যেহেতু একটা মহরম মাস চলে এসেছে, বিদায় আমি সাবজেক্টটাকে চেঞ্জ করেছি না। আজকে আমার ইচ্ছা ছিল জুমার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। প্রত্যেকটা ব্যক্তিকে বলে দিই, আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তাই না? পুরো বিশ্বের মানুষ আনন্দিত, তারা উদযাপন করে, কিন্তু মুসলিমদের আচরণ কি জানেন? মুসলিমদের জন্যে বছরে একদিন নয়, প্রত্যেকটা জুমার দিন হচ্ছে এমন যেই দিনটা আসে তাকে ফিল্টার করার জন্যে, কয়েক দফা তাকে ক্ষমা করা হয় এই জুমার দিন, কয়েক দফা। এক হলো জুমার সূর্য যখন ডুবে যাবে বৃহস্পতিবার সন্ধ্যায়, যখন জুমার চাঁদ উঠে গেছে, তখনই গত জুমা থেকে এই জুমার পর্যন্ত এক সপ্তাহ পাপকে সমস্ত মুসলিমকে আল্লাহ মাফ করে দিয়েছে। যারা কাবিরা গুনায় লিপ্ত হয়নি, জেনে নেন, যারা কাবিরা গুনায় লিপ্ত হয়নি তাদের সাগিরা গুনাগুলো আল্লাহ গত রাত্রেই মাফ করে দিয়েছে। এবং আজকে যারা বাসা থেকে গোসল করে পায়ে হেঁটে এসেছেন, এসে কারো সাথে কথা বলেননি, কাউকে কষ্ট দেননি, দুই রাকাত সালাতে করেছে বা যত পারেছেন সালাতে করেছেন, এই যে জুমা খুতবা শুনছেন, নামাজ পড়ে যাওয়ার পরে, নামাজটা পড়ে নিতে পারলে এই অবস্থায় আপনার যতগুলো কদম লেগেছে মসজিদে আসতে, প্রত্যেকটা কদমে এক বছরের সিয়াম, এক বছরের কিয়াম করলে যত নেকি হবে, প্রত্যেক এক কদমে আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, প্রত্যেক এক কদমে। এবং যারা ওযু করে এসেছেন উত্তমভাবে এবং পায়ে হেঁটে এসেছেন, এই যে সালাত মানে এখন খুতবা শুনছেন, নামাজ পড়বেন, আল্লাহর পক্ষ থেকে আপনার আগামী দশ দিনের গুণা মাফ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আগামী দশ দিনের গুণা। এতগুলো নেকি হারাবেন যদি কোনো ব্যক্তি জুমার সময় কথা বলেছেন। আপনি যদি আপনার পাশের ভাইকে বলেন চুপ করো লাগাওতা, আপনি লাগু কাজ করেছেন, আপনার নেকি আপনি হারাবেন, এতটা সেন্সিটিভ বিষয়। অতএব এ কথাগুলো অতিরিক্ত চলে আসলো, তো জুমার দিন এর কদর করার চেষ্টা করেন। আপনি যত বড় কিছু হন না কেন, যত বড় ইম্পর্টেন্ট কাজ নিয়ে আসেন না কেন, দেখেন আপনি আপনার মর্যাদার খেয়াল রাখেন, আপনি আপনার মর্যাদা হারাবেন। যত বড় এডুকেটেড পার্সনই আপনি হন না কেন, বিআইপি পার্সন হতে পারেন, আপনি যদি ওখানে দাঁড়িয়ে যদি বলেন যে হুজুর শুধু এসিটা দিয়ে দেন, যদি কাউকে বলেন, আপনি আপনার নেকি হারাবেন, কারণ এটা মসজিদ আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিধান। এই বিধানে যদি কোনো ব্যক্তি লরচর করে, তাহলে তাকে আল্লাহ কোনো তোয়াক্কা করে না, এটা জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই হুরমতকে বজায় রাখার তৌফিক দান করে। তো আমি যেখান থেকে ওখানে চলে গেছি সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহলে আমাদেরকে কী করতে হবে, মানুষদের সৎলোকদের মুমিনদের কী করা উচিত, আল্লাহ তাকে বিপদ দেখ অথবা না দেখ তাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ যখন তাকে সুস্থ করে দেবে। মূল পয়েন্টটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি, কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো রাষ্ট্র যখন আল্লাহর পক্ষ থেকে কোনো এহসান প্রাপ্ত হবে, যে কোনো এহসান হোক, আল্লাহ তাকে এহসান এই জন্য করে যাতে করে সে এটা ব্যবহার করে সে আরও আগে বেড়ে যেতে পারে, এই জন্য আল্লাহ করে। এটা আপনি কোত্থেকে শিখবেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের যুগের কারুন, মূসা আলাইহিস সালামের কাউমের এক ব্যক্তি ছিল কারুন, তার ঘটনা থেকে আমাদেরকে উপদেশ দিয়েছে যে কারণকে আল্লাহ এত বেশি ধন সম্পত্তি দিয়েছিল, এত সচ্ছল করেছিল, তখন তার জাতি তাকে একটা উপদেশ দিয়েছিল যে তুমি এই অর্থকরী পেয়ে, এই সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে তোমার কি করা উচিত, যে উপদেশটা দিয়েছিল ওই উপদেশটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। কারণকে তার জাতি বলেছিল, তার ধন সম্পত্তি পাওয়া দেখে তারা বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা আমাদেরকে কুট করে দিয়েছেন, যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 77 নম্বরে পাবেন, ওয়াত্তাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে তুমি এই নিয়ামতকে কাজে লাগিয়ে তুমি তোমার পরকালের জায়গাটাকে নির্ধারণ করে নাও, তুমি তোমার পরকালের জায়গাটাকে স্থাপিত করে নাও বা ঠিক করে নাও, মানে জান্নাতের একটা জায়গা তুমি করে নাও। তাকে এই উপদেশ দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তোমাকে যা দিয়েছে তোমাকে এগুলো সব এখন ফেলে দিতে বলে নাই, তুমি এটাও ব্যবহার করো, কিন্তু এটা এমন কাজে ব্যবহার করো যাতে তোমার পরকাল ঠিক থাকে। ওয়া আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক, এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা উপদেশ তার জাতি তাকে বলেছিল, আল্লাহ যেমন তোমার উপরে এহসান করেছে অতএব তুমিও আল্লাহর সাথে সে এহসানের বদলা চুকাও, তুমি আল্লাহর সাথে উত্তম কিছু করো, আল্লাহর বিধানের সাথে তুমি উত্তম কিছু করো, আল্লাহর রাষ্ট্রের পৃথিবীতে তুমি উত্তম কিছু করো। ওয়াহসিন কামা আহসান আল্লাহ ইলাইক ওয়ালা
ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, এবং তুমি এই জমিনে ফাসাদকারী হয়ো না, কারণ আল্লাহ কিন্তু ফাসাদকারীকে পছন্দ করে না। এই করোনার কারণে পার্কগুলো বন্ধ হয়ে গেছে, যতগুলো ক্লাব ছিল, যতগুলো খারাপ জায়গাগুলো ছিল, এগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহ করোনা উঠিয়ে নিচ্ছে, আপনি কিন্তু আবার সেই জায়গাগুলোকে ফিল আপ করে দিয়েন না, আপনার গার্লফ্রেন্ড নিয়ে নোংরা কাজগুলো করে আবার সেই ওই রং ঢঙের জায়গাগুলোতে আপনি আর সেই কাজটা করেন না। আল্লাহ বলছেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, খবরদার তুমি এই জমিন আর ফাসাদকারী হয়েও না, কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ফাসাদকারীকে পছন্দ করে না। তাহলে আমাদের উপরে যে এহসান আল্লাহ করেছে, যে নতুন লাইফ আমাদেরকে আল্লাহ দিয়েছে, আমাদেরকে উচিত এই সময়টাকে এখন ভালো কাজে ব্যবহার করা, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারি, কদর করতে পারি। এই মেসেজটা ছিল আপনাদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার এবং তার হক আদায় করার জন্য তৌফিক দান করে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আরো বহু কিছু বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে কোনো বিপদ আমাদেরকে আল্লাহ দেয়, কেন দেয়? আল্লাহ কয়েকটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য দেয়, মানুষকে কষ্ট দেয়, মানুষকে অভাবে ফেলে, অসুস্থ করে, এগুলোর পেছনে আল্লাহর কয়েকটা উদ্দেশ্য থাকে। তার একটা উদ্দেশ্য আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষেরকে বিপদ দিয়ে পাকড়াও করে? আল্লাহ বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন আমি আমার বান্দাদেরকে ছোটোখাটো বিপদ দিয়ে, ছোটোখাটো আজাব দিয়ে পরীক্ষা করি বা তাকে পাকড়াও করি, কেন? বড় আজাবে পতিত হওয়ার আগে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দাগুলো আমার দিকে ফিরে আসে। অতএব করোনা মুহূর্তে যারা তওবা করে নিয়েছিলেন, যারা দাঁড়িয়ে রেখে নিয়েছিলেন, যারা সালাত ধরে নিয়েছিলেন, এগুলো যেন কোনো একটা কিছু আপনার কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার রবের কাছে ফিরিয়ে আনার জন্যে আমি বিপদ দিয়েছিলাম। কতক লোক হতাহত তো হবে, যুদ্ধের ময়দানে যা হয়, যুদ্ধ হলে কিছু মুসলিমের রক্ত তো ঝরবে, কিন্তু এর পরবর্তীতে যে বেনিফিটটা মুসলিমরা পাবে এটা হচ্ছে সব থেকে বড় ফায়দা। অতএব করোনাকালে কাফেরদের সাথে মুসলমান, বহু মুসলমান মরেছে, কিন্তু পরবর্তী বেনিফিটটা কি? এই যেই লোকগুলো তওবা করে ফিরে এসেছে, এটা হচ্ছে এই জমিনের সবচেয়ে বড় ফায়দা। যারা দুর্নীতি ছেড়ে দিয়েছে, যারা অপকর্ম ছেড়ে দিয়েছে, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ফিরিয়ে আনার জন্যেই এই পুরো পৃথিবীতে এই মহামারীটা ঢেলে দিয়েছি, এবং আল্লাহ বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করে, যাতে করে কিছু লোক আল্লাহর দিকে ফিরে আসে। যেই লোকগুলো ফিরে আসে তাদেরকে ফিরানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় পদক্ষেপ নিয়েছে। আল্লাহ বলছে তুমি তোমার রবের দিকে আসো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে সুস্থ রেখেছে, বাঁচিয়ে রেখেছে, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের কদর করতে পারি, এবং আমরা যেন তার দিনের খাদেম হতে পারি, আমরা যেন তার দিনকে আঁকড়ে থাকতে পারি, এবং তার বন্দিগী যেন এখন লেগে থাকতে পারি। আল্লাহ যেমন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তেমন আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদত করার তৌফিকও দান করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় পয়েন্ট যেটা আমি আপনার কাছে বলবো, এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিয়েছি। এই পৃথিবীতে যেমন আজকে হচ্ছে 1442 হিজরির প্রথম দিন, যেটাকে আমরা নতুন বছর হিসেবে জানি, আমাদের কাছে এটা নতুন বছর, কিন্তু আজ আদৌ কি এটা নতুন বছর? নতুন দিন নয়, নতুন বছর নয়। এই নতুন দিন বা পৃথিবীর মানুষ বিভিন্নভাবে বহু উদযাপন করে থাকে। কোনো ব্যক্তির জন্ম মৃত্যুকে নিয়ে তারা একটা দিবস বানিয়েছে, জন্মদিবস, মৃত্যু দিবস। কোনো ব্যক্তির একটা ঘটনাকে কেন্দ্র করে তারা দিবস বানিয়েছে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা দিবস বানায়, বিজয় দিবস, শোক দিবস, স্বাধীনতা দিবস, কত দিবস এগুলো মানুষ বানিয়েছে। সিজন, সময় বা কাল, কালকে কেন্দ্র করে তারা দিবস পালন করে। এতদিন করতো শুধু বৈশাখ, এখন আবার বসন্ত আছে, হেমন্ত আছে, আবার ফাল্গুন আছে, মানে যত দিবস তারা বানাতে পারবে তত রং ঢং, তত মজা। এতদিন শুধু একটা ছিল, হয় বিজাতির কোনো একটা কালচার, ওই 31st নাইট, কিন্তু তারপরে সে আবার মুসলিম হিসেবে মহরম পালন করে, আবার সে বাঙালি হিসেবে বৈশাখ পালন করে। এভাবে যত নিচের দিকে যাবে তার দিবসের শেষ নাই। আঞ্চলিকতা আছে, পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদেরও দিবস আছে। কেউ হিন্দুদের বন্ধু, ওই হিন্দুদের দিবসে সে অংশ নেয়, খ্রিস্টান তার বন্ধু, ওই দিনেও সে অংশ নেয়। এইভাবে মানুষ বিভিন্ন দিবসের সাথে জড়িয়ে গেছে, এমনকি প্রথম দিনটাকেও তারা একটা নতুন দিন হিসেবে উদযাপন করে থাকে। এই ক্ষেত্রে অধিকাংশ কাফের মুসলিম সব সমান, মুসলিমরা তার কাছ থেকে পৃথক হয়নি, কিন্তু কিছু মুসলিম আছে যারা ওই জানুয়ারি মাসের
হ্যাপি নিউ ইয়ার তো পালন করে না, ওটাকে পাপ ঠিকই মনে করে, কিন্তু সে মহরমটাকে আবার আরবি মাস হিসাবে, ইসলামিক মাস হিসাবে, মুসলিম হিসাবে সে আবার মহরমটাকেও সে নববর্ষ হিসাবে তার অন্তর থেকে সে উইশ করে, সে অন্তর থেকে সে ফিল করে যে সে মুসলিম ভিত্তিতে সে মনে করে যে মহরমের আমাদেরকে পালন করা উচিত, কিন্তু ইসলাম আমাদেরকে কোনোটাই দেয়নি। বরং এটা এমন কর্ম, এটা এমন একটা জাতির বিজাতির কর্ম এটা, যেই জাতির অনুকরণ অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির উদ্দেশ্য আমাদেরকে বলে দিয়েছে যে মুসলিম তোমরা, তোমরা খবরদার ইহুদি নাসারাদের কাছ থেকে কোনো দিন ধর্ম নিও না। ওরা যেই কোনো দিবস দেখ তোমাদেরকে, যেই কোনো নিয়ম নীতি তোমাদের কাছে পেশ করুক, দেখো মুসলিম তোমরা কিন্তু তাদের কাছ থেকে এটা গ্রহণ করো না। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে যদি তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো তাহলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে, তোমাদের দিন থেকে সরিয়ে দিবে, এই টার্গেট নিয়ে তারা এই জমিনে কাজ করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার বহুভাবে কোরআনের এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে। যেমন একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যেটা আলী ইমরানে পাবেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাদেরকে তোমাদের ঈমান নিয়ে আসার পরেও কাফির বানিয়ে ছেড়ে দেবে। তোমরা যদি আহলে কিতাবদের ইহুদি নাসারাদের কতককে ফলো করো তাহলে তোমাদেরকে তারা কাফের বানিয়ে ছেড়ে দেবে, এটা হচ্ছে তাদের মূল টার্গেট। এই আয়াতটা সূরা আলী ইমরানের 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে। বরং এই নতুন দিন কি আমাদের উৎফুল্ল হওয়ার দিন, আনন্দ হওয়ার দিন? বরং না, এই নতুন দিনটা আমাদের জন্য কল্যাণকর নয় এবং আমাদের জন্য অকল্যাণকর নয়। বরং এই পৃথিবীতে আপনি জেনে নেন কিছু মানুষ আছে বছরের একদিন নয়, মাসের একদিন নয়, কোনো দিন নয়, বরং প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য কল্যাণকর। আর এই পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অকল্যাণকর। এটা আজকে আপনি এই খুতবা থেকে নিয়ে যান, আপনি জেনে নেন। আপনি মুসলিম তো, প্রত্যেকটা মুসলিমের জীবনটা এমন আপনার পুরো দিন নয়, এই যে এখন এই মুহূর্তটা আপনার জন্য কল্যাণকর, একটু পরে ওই এক ঘন্টা পর ওটা আপনার জন্য কল্যাণকর, তার আধা ঘন্টা পর ওইটা আপনার জন্য কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ক্ষেত্রে একটা হাদিস নিয়ে নেন যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকে কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজাবান লি আমরিল মুমিন, হাদিসটা সাহাব রাদিয়াল্লাহু তাআলা কোট করেছেন, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু খাইরুন। রাসূলুল্লাহ বলছেন আমি যখন একটা মুমিনের জীবনটাকে ফলো করি তাহলে দেখতে পাই তার পুরো জীবনটাই হচ্ছে কল্যাণকর। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিন, আর মুমিন ছাড়া এই ফজিলত অন্য কোনো ব্যক্তি পাবে না। তার মানে আপনি যখন মুমিন মুসলিম, রাসূল বলছে প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে আপনার জন্য কল্যাণকর, প্রত্যেকটা মুহূর্ত।